শ্যামরেশ সিং খুবই নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে। জামুরিয়া থানার অন্তর্গত কুনুস্তরিয়া কাটামোড়ের একটি ছোট্ট ঘরে ভাড়ায় থাকেন। তার কোচকে বিয়ে করেছেন তিনি। জাতীয় এবং আন্তর্জাতিক ম্যারাথন দৌড়ে রাজ্য এবং দেশের জন্য মোট 108টি পদক এবং 89টিরও বেশি ট্রফি জিতেছেন। কিন্তু ব্রেন টিউমার ধরা পড়ায় চরম দুশ্চিন্তায় ছিলেন তিনি। সাংবাদিকদের কাছে তার অসহায়তার কথা তুলে ধরেন। অর্থনৈতিক সংকটের কারণে চিকিৎসা করাতে অক্ষম তিনি। এনএম নিউজে খবর প্রকাশিত হওয়ার পর অসুস্থ জাতীয় এবং আন্তর্জাতিক পদকপ্রাপ্ত অ্যাথলেটিক শ্যামলী সিংয়ের সহযোগিতায় এগিয়ে এলো জামুরিয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। अच्छा, ऐसा कोई बात नहीं है, मतलब फैमिली फिर से ठीक हो जाएगी और तबीयत खराब किसी का भी हो सकता है। শ্যামলীর হাতে 25,000 টাকা তুলে দিয়ে সম্পূর্ণ চিকিৎসার প্রতিশ্রুতি দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রাশি শ্যামলীর হাতে তুলে দেন জামুরিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ উদীপ সিং। সন্তোষ কাহাঁ রে? উদীপ সিং এনএম নিউজকে এই খবর প্রকাশিত করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তৃণমূল ও সংবাদ মাধ্যমের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন শ্যামলীও। জামুরিয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় নতুন করে তিনি অলিম্পিক প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন। সর্বপ্রথমে আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার প্রেসের যারা আমার দাদারা আছেন, বন্ধুরা আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই ঘরের মেয়ে, আমার এই ব্লকের মেয়ে, আমার এই তফসি অঞ্চলের মেয়ে, আমার এই রাজ্যের মেয়ে, যে বিভিন্ন রাজ্যে যে আমাদের রাজ্যের নাম এবং ব্লকের নাম, আমার জেলার নাম উজ্জ্বল করেছে, তার পাশে দাঁড়াবার জন্য আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। আজকে আমরা এই জানতে পেরেছি যে শ্যামলী রোগগ্রস্ত হয়েছে। হতেই পারে আজকের এই যুগে কারো রোগ ধরতেই পারে, অসুবিধা হতেই পারে, অসুখ হতেই পারে, তাতে অসুবিধা নেই। আমরা আমাদের দলের তরফ থেকে, জামুরিয়া ব্লক টু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমরা দলের নেতৃত্বের নির্দেশে মাননীয় সুকুমার ভট্টাচার্য থেকে নিয়ে আমার জেলা নেতৃত্ব, জেলা সভাপতি মাননীয় জিতেন্দ্র তিওয়ারি এবং জেলা চেয়ারম্যান মলে ঘটক এবং দাসুদার নেতৃত্বে এবং ওদের কথায় আমরা প্রিলিমিনারি একটা সাহায্য করেছি আমার মেয়ে শ্যামলীকে, যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। এবং তাদের এই নির্দেশও আছে যে আমার যদি শ্যামলী এই কলকাতা বুকে যদি অপারেশন করায়, আমার পিজি কিংবা যেগুলো আছে, সে আমার ব্লক প্রেসিডেন্ট সুকুমার ভট্টাচার্য কথা করেছেন যে আমরা এখানে ফ্রিতে ট্রিটমেন্টটা করিয়ে দেবো। প্রথমে তো আমি আপনাদেরকে ধন্যবাদ বলেঙ্গে, আর উদীপ সিং মতলব আঙ্কেল জিকো মেয়ে সবসে সবসে ধন্যবাদ করেঙ্গে, যে মেরা হমেশা মেয়ে জব জব কই ভি চিজ কা মতলব মুসিবত আয়া, হমেশা প্র্যাকটিস বলো সে কই ভি চিজ কা হমেশা মেরা পাশে খাড়া রাহা, মতলব কবি ভি কই চিজ কা কমি নেই হোনে দিয়ে যে বেটা নেই মেয়ে নেই হো, তোমারা সাথ মেয়ে হো, তুম আগে বাড়ো, মেয়ে তোমারা সাথ হো, হমেশা খাড়া রাহা মেরা, মেয়ে সবসে জাদা খুশি ইস মুহূর্তে ইস প্রবলেম মে আকে খাড়া রাহ মিলা, ইসে খুশি মুঝে কুছ নেই চাই, মে হমেশা এই চাতে যে সব মিলকে মুঝে থোড়া সা হেল্প করে আর কুছ নেই চাই। তৃণমূল পার্টি কা ওর সে উদীপ ভাই আয়া হ্যায় আপকো দেনে কে লিয়ে, আপ ক্যা বলনা চাহেঙ্গে? মে বহুত খুশ হুঁ আজ, মে আজ
यहाँ इस एरिया में आज तक कभी भी तृणमूल कांग्रेस कहीं से कोई सहायता नहीं मिला, लेकिन सर जी मुझे इतना मतलब हमेशा मेरा पीछे ही रहा, मतलब हमेशा मेरा आगे ही रहा, मतलब सहायता जो किए सब कुछ, कोई चीज़ का कमी नहीं होने दिया। जमुरिया থেকে হরি ঘোষ রিপোর্ট এন নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। বৃষ্টিতে আমাদের এই গ্রামে কে আনবে তোর পাসপোর্ট? আরে আসবে আসবে, আমার ভরসা আছে পোস্টম্যানের উপর। ওই যে আসছে। নমস্কার, পোস্ট অফিস থেকে আসছি। এই যে আপনার স্পিড পোস্ট। আমার ভরসা স্পিড পোস্ট। স্পিড পোস্ট পৌঁছে যায় ভারতের সব কোণায়। স্পিড পোস্ট ভারতীয় ডাক বিভাগের একটি পরিষেবা। সহ যে কোনো রোগের চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড, সেক্টর 2, বিধাননগর, সল্টলেক, কলকাতা, করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।